খুঁজছেন যারা দেশ বিদেশে কুরবানির জন্য বিশাল বড় করে কুরবানি দিবেন, আমরা খুঁজে বের করেছি নাবিল এগ্রো ফার্মে। আমরা আছি জাওয়া বাজারে পাশেই জামক গ্রামে, এই নাবিল এগ্রো ফার্মে আমরা আছি সরাসরি। আপনাদের যে আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথে আপনারা থাকুন। বিশাল বড় সাইজের এই গরুগুলো প্রত্যেক বছর আসলে কিন্তু ঈদ আমরা এই গরুগুলো তুলে ধরি, তাদের কিন্তু সেই গরুগুলো পরিবর্তন করেন, ছোটো থেকে বাচ্চা এনে তারা কিন্তু লালন পালন করে গরুগুলো বড় করেন। আমরা সব কিছু জানার চেষ্টা করব। প্রথমেই আপনাদেরকে আমরা এক নজরে দেখাবো, ঘুরে ঘুরে একটু গরুর সাইজগুলো একটু আপনাদেরকে দেখাবো, যে বিশাল বড় আকৃতি গরুর সাইজগুলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রত্যেকটা গরুর ওজন, দাম এবং কী জাতের গরু সবগুলো আপনাদের কাছে জানার চেষ্টা করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন। আমরা একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব সবগুলোই, তারপর আমরা কথাবার্তা বলবো, জানার চেষ্টা করব এই নাবিল এগ্রো ফার্মে দায়িত্বে যিনি রয়েছেন আমরা ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। তার আগেই আগ মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব। একটু ভালো করে দেখাও যে গরুর যে সাইজটি কত সুন্দর, দর্শক একদম ব্ল্যাক এই গরুটি। আমরা সব নাম, ওজন সব কিছু জানার চেষ্টা করব গরুর যে দায়িত্বে আছেন। এবং কোরবানি ঈদ আসলে আপনারা সবচেয়ে বড় গরু কুঁচতে থাকেন, আমরাও আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দেখতে পেয়েছেন আমরা কিন্তু টিভির পর্দায় এরকমই গরুগুলো সবসময় দেখি, যে এই সবচেয়ে বড় গরু ঘর থেকে বের করছে এবং সাইজগুলো আমরা দেখি। আজকে আমরা সরাসরি আপনাদেরকে আমরা নিয়ে এসেছি জাওয়া বাজার, জামক গ্রামে আছি, সেই জামক গ্রামের নাবিল এগ্রো ফার্মে আছি আমরা। সেখান থেকে শখের বশত প্রবাসী একজন এই গরু লালন পালন করছেন, দীর্ঘ 32 ফারুক মিয়া, প্রবাসী ফারুক মিয়া, লন্ডন প্রবাসী, যিনি 32 বছর যাবত এই গরুকে ভালোবেসে তিনি কিন্তু লালন পালন করে যাচ্ছেন। আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আজকের এই বিশাল সাইজের বড় বড় গরুগুলো আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে, আজকের এই লাইভটি সর্বোচ্চ শেয়ার করে পৌঁছে দিন সবার কাছে, এটাই আমরা মনে করি। আমরা প্রত্যেকটা গরুর নাম, ওজন এবং সব কিছু জানার চেষ্টা করব, কোন জাতের এই গরুটি সব কিছু জানার চেষ্টা করব। সবগুলো গরু আমরা এক নজরে আবার দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে। দেখানোর পরে আমরা কিন্তু কথা চলে যাব, গরু সম্পর্কে জানার চেষ্টা করব, যেহেতু নাবিল এগ্রো ফার্ম দীর্ঘ 32 বছর যাবত তারা লন্ডন প্রবাসী ফারুক ভাই কিন্তু তিনি শখের বশত এই ফার্মটি গড়ে তোলেন, এবং প্রত্যেক ঈদ আসলেই কিন্তু, কুরবানি ঈদ আসলেই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি কয়েক বছর যাবত এই গরুগুলো। তারা কিন্তু পরিবর্তন করেন প্রত্যেক কুরবানি ঈদ আসলেই, কারণ এই গরুগুলো ছোটো থেকে একদম বড় করেছেন লালন পালন করে, এমনটাই আসলে আমরা আপনাদেরকে আমরা এই মুহূর্তে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। একটু আপনার সাথে কথা বলতে চাই আমরা এই মুহূর্তে। আমরা তো জানি যে দীর্ঘ 32 বছর যাবত আপনারা এই গরু লালন পালন করছেন, প্রথমেই আমরা গরু সম্পর্কে জানবো একটু পরে, আগে জানতে চাই যে লন্ডন প্রবাসী ফারুক ভাই যিনি প্রবাসী থেকে এই দেশেই তিনি কিন্তু এই গরুগুলো লালন পালন করছেন, দেশের মানুষের কথা চিন্তা করে এবং দেশের কথা চিন্তা করে। আমরা কয়েক বছর যাবত কিন্তু লাইভ করছি এই জায়গায় এসে, এবং অনেক মানুষ দেখেছেন, লক্ষ লক্ষ মানুষ। প্রথমে জানতে চাই যে গরু লালন পালন করতে কত কষ্ট হয় আপনাদের? আসলে ভাই আপনি প্রশ্ন করেছেন অনেকগুলি। আসলে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই, সাত অক্টোবর সুনামগঞ্জ ছিলেন এবং সিলেটের ম্যাগাজিন, আপনারা যে এত কষ্ট করে আমাদের এই গরুয়া পরিবেশে খামারে এসেছেন, যে ধন্যবাদ জানাই যে এই খামারের গরুগুলো যে আপনারা আপনাদের পেজে তুলে ধরেছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। এরপরও আপনি বলেছেন যে এই ফার্ম, আসলে এই ফার্ম মূলত আমার মামার, তিনি প্রায় দীর্ঘ এই 32 বছর যাবত এখানে এই খামার রয়েছে। আসলে ভাই এই দীর্ঘ 32 বছর যাবত এই আমার মামা এই এই ফার্ম দিয়ে এই আসছেন, এবং এই ফার্মের যে দায়িত্বে রয়েছেন
আমার দুই মা মাতারাই নিজেরাই লালন পালন করেন, এবং তিনি প্রায় এই যখন তিনি দেশে ছিলেন প্রায় 100টি গরু পর্যায়ে তিনি লালন পালন করেছেন। এর তুলনায় এই আজ এই পর্যায়ে এসেছে এই ফার্ম। তো দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে নাবিল এগ্রো ফার্মের অনেক বড় বড় গরুগুলো আপনাদেরকে এক এক করে দেখানোর চেষ্টা করলাম, এবং হালকা একটু তাদের এই ফার্মের দীর্ঘ 32 বছর যাবৎ যে এই ফার্মটি পরিচালনা করে আসতেছেন সেটাও আমরা জানার চেষ্টা করলাম। এক এক করে আপনাদেরকে দেখাবো এবং গরুগুলোর জাত, নাম এবং বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি বিশাল আকারের গরু আমরা দেখতে পাচ্ছি, যে বিশাল আকারের এই গরুটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8টি বিশাল আকারের, বিশাল সাইজের অনেক বড় বড় গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং লাইভটি শেয়ার করে প্রবাসী ভাই বোনদের দেখার সুযোগ করে দিবেন। অনেক প্রবাসীরা রয়েছেন যারা খুঁজতেছেন এইবারের কুরবানির জন্য ভালো মানের বড় বড় গরু, তাদের জন্য আমরা নিয়ে এসেছি সিলেটের ম্যাগাজিন থেকে সরাসরি আপনাদের জন্য নাবিল এগ্রো ফার্ম থেকে সরাসরি বিশাল আকারের বড় বড় সাইজ। আপনারা চাইলে এখান থেকে এসে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, অথবা আপনারা নিজে এই জায়গা তাদের এই নাবিল এগ্রো ফার্মে এসে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, অথবা আপনারা নাবিল এগ্রো ফার্মে এসে দেখে ভালো লাগলে এইগুলো কিনে নিতে পারেন কুরবানির জন্য। তো সবাই আমাদের সাথে থাকবেন, লাইভটি শেয়ার করবেন এবং আপনাদের একটু পরপর দেখানোর চেষ্টা করব এই বিশাল আকারের সারগুলোর দাম কত। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এটি জাতি গরু, বিশাল আকারের সাইজ। যারা যারা আছেন আমাদের সাথে যুক্ত, সবাই লাইভটিকে কমেন্ট করেন এবং সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা আমাদেরকে জানিয়ে দিবেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করতেছি বিশাল আকারের গরুর সাইজগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এই যে এত বড় সাইজের একটি গরু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চাইলে এসে তাদের সাথে সরাসরি দেখে এগুলো কিনতে পারেন অথবা যোগাযোগ করে জানতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সালামালাইকুম, এটা সাহেবলা বাচ্চান বুঝছেন, এটা সব বিদেশে বাচ্চান ফার্মর। আমরা প্রতি বছর গরু 10টা 15টা গরু থাকে, সবসময় থাকে। আমরা ঈদের উপলক্ষে গরু আপনারা দেওয়ার দেয় উপভোগ করার দেয়, এগুলো গরুগুলো আমরা বানাইয়া তুলি। ঈদ উপলক্ষে আমরা এটাই মনে করি। দর্শক, একটু আগেই কিন্তু চাউন্ড ছিল না, দুঃখিত, আমরা চাউন্ডের কারণে কিন্তু ভিডিওটি আমরা কেটে দিতে বাধ্য হয়েছি এবং নতুন করে আবার লাইভে এসেছি, এবং আমরা গরুর জাত, নাম সব কিছু আপনাদের কাছে তুলেও তার আগে কিছুটা সময় আমরা দেখানোর চেষ্টা করছি এই নাবিল এগ্রো ফার্ম। কত সুন্দর সেই গরুগুলো তারা উপহার দিচ্ছেন কুরবানি ঈদ উপলক্ষে। আপনারা কিনতে চাইলে আমরা কিন্তু ক্যাপশনে নাম্বার দিয়ে দিয়েছি, দাম দর করবেন এবং যোগাযোগ করবেন আবার আপনাদের সেই প্রতিনিধি দলগুলো পাঠিয়ে, এখানে আপনারা দেখতে পারেন, দেখে শুনে গরু কিনতে পারেন। আবার প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অনেক সময় খুঁজতে থাকেন লাইভের মাধ্যমে যে সবচেয়ে ভালো বড় গরু কোথায় আছে, এবং সেটা খুঁজতে থাকেন। আমরা আজকে সরাসরি থেকে লাইভে যুক্ত হয়েছি আপনাদের মাঝে, আমরাও দেখানোর চেষ্টা করছি। একটু সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের সাথে, আজকের ভিডিওটি এক নজরে আপনাদের মাঝে আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, দেখতে পেয়েছে এবং 8টি গরু আমরা একটি একটি করে আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, কে কোথায় থেকে যুক্ত হয়েছেন কমেন্টে থাকবেন, সর্বোচ্চ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। বিভিন্ন কালারের গরুগুলো এই মুহূর্তে রয়েছে এবং বিশাল বড় আকৃতির সেই গরুগুলো এই মুহূর্তে তারা কিন্তু কুরবানির জন্য বিক্রি করবেন। আমরা এই মুহূর্তে রয়েছি এবং সাথে থাকবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে
চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। নাবিল এগ্রো ফার্ম যিনি দায়িত্ব রয়েছেন, আমরা একটু পরেই ওনার বক্তব্যটা নেব, নেওয়ার চেষ্টা করব এবং একটু আপনাদেরকে এক নজরে দেখানোর চেষ্টা করছি। আজকে দেখতে পেয়েছেন যে বিশাল বড় গরুর সাইজটি আমার সামনে ক্যামেরার আছে, কতটুকু দেখতে পারছেন জানি না, এবং তারপরেও এই ছোট্ট মোবাইল দিয়ে আমরা চেষ্টা করছি আপনাদেরকে অন্ততপক্ষ এই সুন্দর সুন্দর এই গরুগুলো দেখানোর জন্য। আমাদের সাথে আপনারা থাকুন, যুক্ত থাকুন আজকে সাতটি সুনগর পেজ, সর্বোচ্চ বড় গরু দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে। ওরা যেহেতু আপনি অনেকদিন যাবৎ দায়িত্বে রয়েছেন নাবিল এগ্রো ফার্মের, প্রথমে আপনার পরিচয়টা একটু জানতে চাই এবং আপনার নামটা কি, এবং আমরা তো দুদিন বছর যাবৎ এখানে লাইভ করছি এবং আপনারাই এই সাতকের সবচেয়ে বড় বড় গরু কিন্তু আপনারা এই ফার্মে তুলেন এবং বিক্রিও করেন, আসলে কি শেষ মুহূর্তে গরুগুলো বিক্রি হয় কি না একটু বলবেন, আগে পরিচয়টা জানতে চাই। আসলে ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সাতটু সুনামগঞ্জ পেজকে এবং সিলেটের ম্যাগাজিন এই পেজকে, যে আপনারা প্রত্যেকবারের তুলনায় এবারও আমাদের এই বড়ুয়া পরিবেশের যে খামার, এই খামারটা দেখতে আসছেন এবং এই প্রিয় ভিউয়ার্সদের দেখানোর চেষ্টা করছেন আপনারা, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আর আসলে এই ফার্মটা আসলে আমাদের এই শখের বসতে আমার মামা করেছিলেন, তিনি প্রায় 32 বছর ধরে এই ফার্মটা টিকিয়ে রেখেছেন। তিনি যখন দেশে ছিলেন তখন প্রায় 100 গরু পর্যন্ত তিনি মানে লালন পালন করেছেন এইসব আর কি। তো আজকে আমাদের এই ফার্মে এই আমি প্রথমে জানতে চাই, এই প্রথম এখান থেকে শুরু করি, এই যে কালারের গরুটি আমরা প্রথম জানতে চাই এটার নামটা কি দিয়েছেন আপনারা, একটু নামটা যদি বলতেন। এটার নাম ভাই আসলে এটার নাম আমরা যখন কিনেছি এই কিনেছি তখন দিয়েছি সেটার নাম বিগ বস। বিগ বস মানে গরুটি কোন জাতের? এটা হচ্ছে ভাই উলবাড়িয়া সার, এটা ইন্ডিয়ান একটা জাত, উলবাড়িয়ার একটা সার। জি, ওজন কতটুকু হবে এটার? এটার ওজন আসলে ভাই আমরা যদি বলি এটা 3 মণ তাহলে মানুষ বলবে 1.5 মণ। লাইভওয়েটই বলেন, লাইভওয়েট। এরপরে ভাই আমাদের আন্তাজ অনুমান করে বলছি যে এটা 10 মণ হবে। আমরা দাম নাম ওজন সবকিছু বলে দিয়েছি। এই উলবাড়িয়া সারের আসলে ভাই ওই যে দুটি শিং এবং সাদার মধ্যে খালা ব্র্যান্ড, এই যে দেখেন নাবিটা কি সুন্দর ঝুলছে, খুব খুব সুন্দর, মানে কুরবানির জন্য ভাই আসলে সুন্দর একটি গরু, সুন্দর একটি গরু। আচ্ছা আমরা সেকেন্ড গরুতে চলে যাব, যেটা আমার কাছে মনে হয় এটাই বলে সবচেয়ে বড় গরু এখানের কাছে, কারণ এটার দিকে আমার চোখ চলে গেছে প্রথম থেকেই। আচ্ছা এটার নামটা কি প্রথম জানতে চাই? এটার নাম হচ্ছে ভাই ফাটান। ফাটান? আচ্ছা ফাটান নামটা কেন দিয়েছেন? ফাটান তো আমরা দেখি যে ইন্ডিয়ার কিছু লোককে ফাটান বলা হয়, জাতকে বলা হয়। জি আসলে ফাটান দেওয়া হয়েছে, এই যে ইন্ডিয়ান একটা মুভি ছিল না ফাটান, এটা কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, তখন থেকে মানে এটার নাম রাখা হয়েছিল। কিনার পরে এটার নাম দিয়েছেন মামা, দিয়েছেন তো ফাটান দিয়েছেন। আচ্ছা এটা কত বছর বয়সে আনছিলেন? এটা আমাদের ফার্মে আছে ভাই 2 বছর যাবত আমরা লালন পালন করছি তাকে। এটার ওজন ভাই 14-15 মণ আছে। দাঁত কয়টা এটার? এটার দাঁত 6 দাঁত। জি যাই হোক, আসলে আমরা একটু জানতে চাই কি খাবার খাওয়ান গরু? আসলে ভাই আমরা গরুরে এই গুড়া ফাতা বুসি ডাইলোর শুকলা এই সুলা, এরপরে বুসি এই সিটাল প্রাকৃতিকভাবে, এর এখন তো ফ্ল্যাট হয়ে গেছে তো ভাই পানি, আমাদের পশ্চিমে ঘাসের ক্ষেত রয়েছে এই ঘাসও খাওয়াই এই আর কি। আর যাই হোক আমরা পরের গরুটাতে চলে যাবো, যেটা ব্ল্যাক কালার দেখছি, এটার নামটা কি দিয়েছেন? এটার নাম হচ্ছে ভাই ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড? ব্ল্যাক ডায়মন্ড মানে কালো করে দিয়েছেন নাকি? জি জি, এই গরুটা আমাদের ফার্মে আছে প্রায় 3 বছর যাবত, এটা দুধের বাচ্চা আনছিলাম, এই যখন ক্রয় করা হয়েছিল তখন তো এই সে দুধে দুধ ছাড়ছে তখন কিন্তু এই গরুটা কিনছি। দুধ ছাড়ার পরে? জি জি। ওজন কতটুকু হতে পারে ব্ল্যাক ডায়মন্ডের ওজন? আসলে ভাই এটা 13-12 মণ আছে। 13-12 মণ? এই যে ভাই কেমন হবে? জি জি, এই যে একটা জিনিস ভাই দেখেন, এই যে দেখেন পুরো পদ্মা ব্রিজের ফিলারের লাগান, শুধু মাংসই দেখা যাচ্ছে এটাই বলেন প্রকাশ্যে। যাই হোক এটার জাত কি জাত একটু যদি বলতেন? এটার জাত হচ্ছে ভাই শাহিওয়াল, এটা শাহিওয়ালের মধ্যে ক্রস আর কি, ধরেন
এই মা হয়তো নেপাল ছিল জাত, আর বাপ হয়তো শাহিওয়াল, এরকম তিন বছর যাবত। গত বছর বিক্রি করতে চাইছিলাম, আমি চাইছিলাম, কিন্তু মামা চায়নি, বলছে মানে তার উন্নতি আছে এবং তার যে তার ভবিষ্যৎ মানে আরও সে বড় হবে, কিন্তু গেছে বছরের তুলনায় এবছর ফুললি পারফেক্ট একটা গরু হয়েছে আর কি। সুন্দরের তো ভাই শেষ নাই, কুরবানি আমরা দিব আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। মানে আমরা যখন পাবনা থেকে গরু ক্রয় করি তখন লট আকারে আমাদেরকে গরু দেখানো হয়, তখন আমরা লট থেকে বেছে বেছে প্রত্যেকটি সুন্দর সুন্দর গরু দেখে এই গরুগুলো আমরা ক্রয় করে থাকি। ধন্যবাদ। আমরা পরে গরুতে চলে যাব, এটা অনেক বড় সাইজের গরু আমরা দেখতে পেয়েছি, এটা প্রথম। নামটা কি দিয়েছেন এটা? এটার নাম দিয়েছি রাজার হালে, কত নীরব শান্ত মিজাজের একটা গরু দেখেন যা। এই যে তার দাম কত টাকা চাচ্ছেন এটার? ₹80,000। আচ্ছা, কেউ যদি ভিডিও কলে থেকে কথা বলতে চায়, এবং একটা জিনিস, সবাই কিন্তু প্রবাস থেকে গরু কিনে, তাদের একটা কথা থাকে যে আমরা ঈদের আগের দিন গরু নেব, এরকম রাখার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই 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 রাখার ব্যবস্থা আছে, যে কেউ কিনতে পারবে অনলাইন থেকে, আমি তো ফোন নম্বর দিয়েছি, অবশ্যই কেউ যদি চায় এই গরু কিনতে অবশ্যই কিনতে পারবে, এবং যদি চায় যে রাখার ব্যবস্থা অবশ্যই রাখ। জি, আমরা ওই পাশে একটু চলে যাই, ওই পাশে আমরা প্রথম ওই গরুটি একটু দেখাই, ওই সাইড থেকে চলে আসি। আচ্ছা, এই গরুটির নাম কি দিয়েছেন একটু যদি বলতেন? এর নাম হচ্ছে ভাই ডন। আমরা ওই পাশে যাই। ডন? ডন মানে কোন এলাকার সন্ত্রাস নাকি ভাই? এই কোন ডন? না, এই এই গরের ডন, সে এই গরের, মানে এই গরের ডন, মানে এখানে সেই মাস্তানি করে। কিন্তু কথাবার্তা বলেই কিন্তু সে ক্রয় করতে পারবেন, সবচেয়ে ভালো হবে নিজের চোখে এসে গরু দেখলে সবচেয়ে ভালো। অবশ্যই, আসলে ভাই মোবাইলের মধ্যে গরুগুলো অনেক ছোট দেখা যায়, তো আমি প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের ফার্মে আসেন, দেখেন, দেখে কিনে আপনার নিজ চোখে গরুটা কিনলে মানে ভালো হয়। আচ্ছা, আমরা ওই সাদাটা দেখছি, এটার নামটা কি রেখেছেন? এটার নাম ভাই আসলে রসমালাই। তার নাম ভাই এই কোনটা? রসমালাই। রসমালাই মানে রসমালাই খাবার নাকি প্রতিদিন? না, আসলে তার এই যে
দুই বছর যাবত। কত হলে বিক্রি করবেন? এটার দাম চাচ্ছি ভাই 3,90,000 টাকা। 3,90,000 টাকা, দাম শুনে চমকে যাবেন না, কথা বলেই একটু কমবেশ হতে পারে। আসলে ভাই এই যে জাতের গরু ধরেন আমি শাহিওয়াল জাত, এদিকগুলোর বাছুর কিন্তু 1,00,000 টাকায় মিলে না। সাধারণত এইগুলোর বাছুর মানে 1,00,000 টাকায় মিলবে না, 1,20,000 বাছুর। যে গরুটা এটা আসলে নামটা কি? এটার নাম নাম হচ্ছে ভাই পারফেক্ট, পারফেক্ট পারফেক্ট একটা গরু, তার নামটাই কিনা আমি করে দিয়েছি পারফেক্ট। পারফেক্ট যে গরুটি এটার মানে কোন জাতের গরুটা? এটা হচ্ছে ভাই 100% শাহিওয়াল। শাহিওয়াল এবং এই যে হাসা একটা জাত আছে, উলবাড়িয়া সার একটা আছে, আর শাহিওয়ালের ক্রস একটা আছে। এটা ওজন কতটুকু হতে পারে? এটার ওজন ভাই 9 মন। তাহলে দাঁত কয়টা দিছে? এটার দাঁত 4 দাঁত। কত টাকা হলে বিক্রি করবো? এটার দাম চাচ্ছি ভাই আমি 3,60,000 টাকা। আচ্ছা, বিভিন্ন গরু যে একদম জামাই মতো সাদা তারা রাখে, আপনি এটা করেন? আসলে ভাই করবো আমরা, ও সেটা তো কিন্না নিলে জামাইয়ের মতো সাজায় অবশ্যই, কারণ কিন্না নিলে সবচেয়ে খুশি হয়ে তারা কিন্তু জামাইয়ের মতো সাজিয়ে ফুলের মালা দিয়ে নিয়ে যান বাড়িতে, যে এত টাকা করে কিনছে। যাই হোক, আমরা একটু পিছনে যাবো, আমরা যেটা বলতে চাই আপনাদের কাছে যারা এই মুহূর্তে আমাদের ছেলেটার কিছু শোনা করবে যে একই সাথে লাইভে সংযুক্ত হয়েছে কোরবানির গরুর সেই হাটে, এবং হাটে বলা যায় কারণ যেহেতু নাবিল এগ্রো ফার্ম দীর্ঘ 35 বছর যাবো, তারা কিন্তু এই দেশের মানুষকে এই এলাকার মানুষকে সবচেয়ে বড় বড় গরু উপহার দিচ্ছেন এখান থেকে লালন পালন করে। আমরা খুঁজে বের করছি, আজকে 3-4 বছর যাবত আমরা কিন্তু সেখানে লাইভ করছি। আমরা বলি শখের বসত প্রবাসী ভাই কিন্তু ফারুক ভাই লন্ডন প্রবাসী, তিনি কিন্তু এই গরুগুলো লালন পালন করে, ধন্যবাদ জানাই। কিন্তু তিনি রেমিটের যোদ্ধা, যারা এই দেশের জন্য সবসময় রেমিটের পালনের পর আমরা দেশকে এগিয়ে নিয়ে যান, তারা কিন্তু ডলার সংকটে যখন আমরা পড়ি এই রেমিটের যোদ্ধা ভাইয়েরা কিন্তু আমাদেরকে সেই ডলার সংকট থেকে মুক্তি করে দেন, তাদেরকে আমরা সবসময় সালাম করি। তারা এই দেশের কথা চিন্তা করে, দেশের মাটির কথা চিন্তা করে তারা কিন্তু এই বিজনেসে জড়িত হয়েছেন এবং বিজনেস করছেন তারা এখানে দেশের মাটিতে, কারণ যখন তারা এখানে ইনভেস্ট করছেন এই ইনভেস্টগুলো কিন্তু এই দেশে থেকে যাচ্ছে। তো আমরা বলবো প্রবাসী ভাই যারা আছেন তাদের সবসময় তাদের জন্য দোয়া করবো, তারা যেন এই দেশের কথা চিন্তা করে তারা এভাবেই যেন বড়ো বড়ো ফার্মগুলো তৈরি করে যেতে আমরা আশাবাদী। আবার আমরা গরুগুলো একটু দেখাবো আপনাদের কাছে, সবগুলোর নাম ওজন সব কিছু বলে দিয়েছি আপনাদের মাঝে, আমি দেখানোর চেষ্টা করেছি। তারপরে ছিল আমার পেজ সিলেটের ম্যাগাজিন একই সাথে কিন্তু লাইক করছে, তারপরে কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে দেবো, দুটি ইউটিউব চ্যানেল আছে সিলেটের ম্যাগাজিন সুনামগঞ্জ পেজের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলগুলোতে আমরা আপলোড করবো রাতের বেলা, সেখানেও আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি। আমরা সবসময় আপনাদেরকে একটা কথাই বলি যে সুন্দর গরু কিনেন, এবং যে গরুগুলো প্রাকৃতিক খাবার তারা খাবিয়ে বড় করেছে সে গরুগুলো কোরবানি দেন, এবং দেশের টাকা দেশে রাখুন এবং সেই গরু দেশে রেখে দেশের উন্নয়নের কাজে আপনারা ব্যবহার করুন। আমরা মনে করি নাবিল এগ্রো ফার্ম তারা দীর্ঘ 35 বছর যাবৎ সেটাই সুযোগ করে দিয়েছেন। আমাদের প্রবাসী ভাই বোন দেখেন, যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, প্রবাসী ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো আপনারা নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে কথাবার্তা বলে আপনারা এই গরুগুলো আপনারা কিনবেন, এবং সবগুলো গরুর আগে এগুলো সিমেরা গরু সিলেটে মানে শ্রেষ্ঠ গরু আছে জামাই সাজায়। আচ্ছা আচ্ছা, এখান থেকে না না সিলেটে। আচ্ছা, জামাই যখন সাজিয়েছে সবচেয়ে বড় গুরু, তখন কি জামাই সাজানোর আগ মুহূর্তে কিছু কাজ বাক করে সেটা করেছিলেন? এটা সব কিছু পানে কথা আছে, উকিল আছিল, সব কিছু আছে, কাজী আছিল, সব কিছু আছে, কাজী সাজা জামাই সাজতে হবে। আচ্ছা আচ্ছা, এটা যদি আশা করছি এগুলো এই গরুটারে কাজী তো রেডি করছে, সব কিছু রেডি আছে, কাজী রেডি আছে, জামাই সাজাইতে হলে ওই কালো ব্ল্যাক ডায়মন্ড গোল্ড নিতে হলে আপনারা আসবেন, তারা কিন্তু জামাই সাজিয়ে এখান থেকে বিয়ে দিয়ে দিবে আপনাদের। ব্ল্যাক ডায়মন্ডটা দেখেন ভাই অত্যন্ত সুন্দর একটি ঘর, এবং চতুর্দিকে সে একটা ফিটিং করে, অত্যন্ত সুন্দর একটা ঘর এবং চতুর্দিকে একদম আমার কাছে মনে হচ্ছে চতুর্দিকে মাংস আর মাংস এত টাইট ফিট একটা ভাই, যা কিছু লাইভ ওখানে ভাই, কারণ জামাইটা বয়স হয়েছে বেশি পুরো আছে, কিন্তু গরু যে কোনো গরু সাড়া হবে দাঁতে না, এই গরু বাড়া বাড়া রাখে
যাই করতে চান আসবেন নাবুল এগ্রো ফার্মে, এসেই কিন্তু ক্রয় করতে পারেন। দর্শক আপনাদেরকে বলছি যে আমরা আছি এই মুহূর্তে জামাবাজার এলাকার জামক গ্রামে রয়েছি, যেখানে নাবিল এগ্রো ফার্ম সবচেয়ে বড় বড় গরু তারা যারা আছেন তারা কিন্তু আসতে পারেন, দেখতে পারেন এবং কিনতে পারেন। এই সবচেয়ে বড় বড় গরুগুলো আপনাদেরকে একটু দেখাই, এই সব মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে এখানে, তারা কিন্তু সকাল থেকে এখানে আছেন এবং সেই গরুগুলো দেখছেন, বাইর করছেন। বছর শেষে এক বছর পর শুনছি এই গরুগুলো তারা বাইরে বের করেছেন, নাহলে ঘরের ভিতরে গরুগুলো ছিল। যাই হোক আমরা ওই পাশে একটু যাই, ওই পাশে আমরা ওই পাশ থেকে একটু দেখবো আমরা এই গরুটি। আমি মনে হয় যে একটা একটা করে গরু ভিতরে ঢুকালে আমরা সবগুলো গরু দেখাতে পারতাম যে সুন্দর করে। তো এই মুহূর্তে আসলে দেখাচ্ছি আপনাদেরকে বিশাল আকৃতির এই ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ডটি আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছি আমরা, তারা কিন্তু হাঁটাচ্ছেন। তো ব্ল্যাক ডায়মন্ড যদি কেউ এই মুহূর্তে কিনতে চান তাহলে এই নাম্বারটি আপনারা দিতে পারেন, এই নাম্বারে ফোন দিতে পারেন। যাই হোক বিদায় নেব এই মুহূর্তে আপনাদের কাছে, শেষ মুহূর্তে। যাই হোক ভাই, আমরা আমরা চাই এই প্রবাসী যারা আছেন আমাদের যে ফারুক ভাই আমাদের সবাই থাকুক, দেশের কোথায় চিন্তা করে তারা বিদেশগুলো করুক, আমরা চাই এরা ভালো চিন্তা করুক। আজকের আপনাদের ফার্মের সবচেয়ে ভালো ভালো গরু আমরা দেখি, দর্শকদের বিষয়ে বলেন যে তারা কিনতে চান আমরা নাম্বার দিয়েছি একটু বিদায় নিচ্ছি। হ্যাঁ অবশ্যই ভাই, আসলে আমি ফেরত দিয়ে আসতে উদ্দেশ্যে এটাই বলতে চাই যে আপনারা যদি আমাদের গরু ক্রয় করতে চান তাহলে আপনারা কষ্ট করে না হলেও আমাদের ফার্মে ফোনের মধ্যে আসলে ভিডিও গরু এত উজ্জ্বল গরু আসলে দেখা যায় না, আর আপনারা ফার্মে আসে আসার পরে আমি এটা গ্যারান্টি দিতে পারি যে আমার আমাদের ফার্মে এই যে গরুগুলো মানে এগুলোর সৌন্দর্যর শেষ নেই, আপনি তো দেখছেন ভাই এই গরুগুলো আজ কুরবানি দেবো আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, মানে বুস্টের দামে আসলে গরু কিনে দেখে আসলে কুরবানির গরু বুঝতে বিক্রি হয় না, এই গরুর ফালার ফেস অনেকটা সুন্দর ভাই। আর প্রিভিয়াসের উদ্দেশ্যে বলবো এটাই যে আপনারা আসেন দেখেন আমাদের ফার্মে, যদি ক্রয় করার ইচ্ছা থাকে তাহলে আমাদের ফার্মে এসেই যোগাযোগ করুন অথবা আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকেও ভাই ধন্যবাদ আপনারা যে আমাদের এই ছোটোখাটো গরুয়া পরিবেশের খামারে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, আন্তরিকভাবে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক বিদায় নেব, বিদায় নেওয়ার আগে একটা কথাই বলি, প্রতি কুরবানির আসলে কিন্তু ফার্ম এবং প্রত্যেকটি লাভ করে গরু করে সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি। কতটুকু তুলে ধরছি আপনাদের মাঝে এই মুহূর্তে আপনারা দেখতে পেয়েছেন যে যদি ভালো লাগে তাহলে সর্বত্র শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। আমরা বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো এক লাইভ নিয়ে, ততক্ষণ সাথে থাকুন, যুক্ত থাকুন সাতাত্তর সিনেমা পেজের সাথে, যুক্ত থাকুন সিলেটের ম্যাগাজিনের সাথে। ধন্যবাদ।